দর্শক এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে মুহিব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বঙ্গভবনে আছেন বঙ্গভবন এবং এর আশেপাশের এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদের জানাবেন ত্রিনা আমি এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখে আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গত দুই দিন ধরে অর্থাৎ গতকাল এবং আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে যে ছাত্র জনতার বিক্ষোভ বা ঘেরাও কর্মসূচি সেটি কিন্তু গতকালের মতো আজকেও অব্যাহত চলছে এখানে বেশ কিছু ছাত্র সাধারণ মানুষ বিশেষ করে জুলাই বিপ্লবে গণ আন্দোলনে যারা হতাহত হয়েছেন বিশেষ করে আহত হয়েছেন সেই আহত মানুষদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি একই সঙ্গে যেসব পরিবারের সদস্যরা নিহত হয়েছেন গুলিতে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সেই সব নিহতের পরিবাররাও কিন্তু এখানে রয়েছেন তারা বারবার বলছেন যে এটি একটি বিপ্লবী সরকার ছাড়া এই বর্তমান যে সরকার এই যে বাংলাদেশের যে সংকট সেই সংকট কিন্তু আসলে উত্তরণ করা সম্ভব নয় আর বিপ্লবী সরকার গঠনের জন্য তারা বলছে শেখ হাসিনার দোসর হিসাবে আখ্যা দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করছেন এবং একই সঙ্গে তারা রাষ্ট্রের যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা নিয়েও কিন্তু নানান ধরনের কথা বলছেন আমরা এখানে একজন এই মুহূর্তে যেই সমাবেশটি চলছে অর্থাৎ সেখানে বক্তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের যেমন সমালোচনা করছেন একই সঙ্গে স্বৈরাচার শেখ হাসিনার দোসর যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়াই কিন্তু তারা অনেকটা হতাশা প্রকাশ করছেন যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে সিদ্ধান্তটি হবে রাজনৈতিক এবং সময় মতো এই সিদ্ধান্তটি আসবে কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলনকারীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কিন্তু এই আন্দোলনকারীরা এই রাস্তাটি ছাড়ছেন না যে কারণে আশেপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে গাড়ি চলাচল একেবারেই ধীর গতিতে করছে যারা এই পথ দিয়ে যাতায়াত করছেন তারা কিন্তু পড়েছেন চরম দুর্ভোগে আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এই রাষ্ট্রপতির যেই বাসভবন অর্থাৎ বঙ্গভবনকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কাঁটাতারের বেড়া আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এর পাশেই সেনাবাহিনীর সরব উপস্থিতি রয়েছে রায়ট কার সাজোয়া যান কিন্তু প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কিন্তু প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আপনি নিশ্চয়ই জানেন গতকাল রাতে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এখানে ছাত্র জনতা বঙ্গভবনে ঠোকার চেষ্টা করেছিল তাদেরকে প্রতিহত করতে গিয়ে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশের পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে তবে আজকে সারাদিন মোটামুটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে এই অবস্থান কতক্ষণ চলবে সেটি কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে এখানে যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্টতই ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন তাদের এই অবস্থান এবং তাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে আমরা